সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি, আর এরই মধ্যে পরমাণু সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। শুক্রবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় নৌবহরে বহুমুখী সাবমেরিন সেভারোদোভিন্স থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এ ব্যাপারে এক বিবৃতিতে রুশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেরেন্ট সাগরের পরীক্ষা কেন্দ্র থেকে ছোড়া কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র 373 মাইল দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে। ক্ষেপণাস্ত্রটি কালিবার আরখান গেলস্ক অঞ্চলের চিজা পরীক্ষা কেন্দ্রে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জানা গেছে, রুশ নৌবাহিনীর ইয়াসিন শ্রেণীর একমাত্র সাবমেরিন সেভারোদোভিন্স 13,800 টন ওজন এবং 380 ফুট দীর্ঘ পরমাণু শক্তি চালিত। এটি ঘন্টায় সর্বোচ্চ 31 নট বেগে চলতে পারে। এছাড়া পানির 1,986 ফুট গভীরেও যেতে পারে সেভারোদোভিন্স। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।